ঢাকা সহ দেশের চারটি বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে এই তাপপ্রবাহ তাপমাত্রা বাড়তে পারে, ফলে সামনে গরম আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে এবং তাপপ্রবাহ নিয়ে সর্বশেষ কী জানানো হয়েছে? দেখুন, চৈত্র মাসের তৃতীয় সপ্তাহ চলছে, সাধারণত এই সময়টিতেই গরমের যে পরিমাণ সেটি বেশি অনুভূত হয়। তবে এবার শীতকাল দীর্ঘায়িত হওয়ায় সেটি কিন্তু খুব বেশি অনুভূত হয়নি। গতকালকে থেকে রাজধানী সহ সারা দেশের কয়েকটি জায়গাতেই মূলত যে গরমের প্রভাব সেটি পড়তে শুরু করেছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে এখন পর্যন্ত তারা যেটি জানাচ্ছেন যে ঢাকা সহ চারটি বিভাগে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে এবং সেটি আগামী অন্তত সাত দিন একই অবস্থায় বিরাজ করবে, এবং আজকে থেকে শুরু করে এই তাপমাত্রার যে পরিমাণ সেটি কিছুটা বাড়বে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে কিছুটা যেই গরমের অনুভূতি সেই অনুভূতিটা বেশি হবে। এখন ঢাকা এবং এর আশপাশ এলাকায় 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ওঠানামা করলেও জলীয় বাষ্প বেশি থাকার কারণে কিন্তু এই যে আধিক্যটা সেটি বেশি অনুভূত হবে এবং এটি সাত দিন অব্যাহত থাকবে। তারপরে এই তাপদাহ হয়তো কমতে পারে, কিন্তু বৃষ্টির কথা যেটি বলছে যে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে গতকালকে আপনি জানেন যে গত দুদিন ধরেই সিলেটের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী এক থেকে দুদিন রয়েছে এবং সেটিও বিচ্ছিন্নভাবে, যেহেতু এখন কালবৈশাখীর সময়, চৈত্র মাস, কালবৈশাখীর এই সময়টিতে যে কোনো সময় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, দমকা হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেটি আগামী এক থেকে দুদিন ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে কালবৈশাখী যে ঝড় সেটি কিন্তু যে কোনো সময় হতে পারে এবং নিশ্চয়ই জানেন যে কালবৈশাখী যে ঝড় সেটি সাধারণত বিকালের পরে যে অংশে সন্ধ্যা বা রাতের দিকে হয়ে থাকে, তো সেটি মোটামুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বলা যায় যে তাপমাত্রা যেটি এখন রয়েছে সেটি আগামী কয়েকদিন আরও বেশ খানিকটা বাড়বে, তারপরে 7 থেকে 8 দিন পরে হয়তো কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। রাজধানীর আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।